ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই ইয়াহইয়া ও উলুমুদ্দিন কিতাবে লিখেছেন, বহু মানুষের কাফনের কাপড় চন্দ্রকোনা বাজারে চলে আসছে, ওই লেচুতলা কাপড়ের দোকান, হ্যাঁ লেচু বাগান, লেচু বাগান, লেচু বাগান, রোজারহাট, পাতলি, রাঙ্গুনিয়া সদর, ওখানকার কাপড়ের দোকানে কাফনের কাপড় চলে আসছে থান থান হিসেবে, উপর থেকে বাসা হয়ে যাচ্ছে যাদের টাইম হয়ে গেছে, আমারটা মাঝখানে আগামী তিন মাস পরে এটা বেচা হতে হতে আমারটা আসলে লাইস্তাখিরুনা সাহাতান বা লাইস্তাখদিমুন, তারপর কাফনের কাপড় নিয়ে আসবে, কেউ দুনিয়াতে থাকবে না, সবাই চলে যাবো। আমাদের বেশি দরকার নেক আমাল, কদমে কদমে নেক আমাল দরকার, এবং এই সমস্ত মাদারিস ইসলামিয়া আল আরাবিয়া এগুলো আমাদের সমাজের জন্য আল্লাহ তাআলার রহমত, বেপায়া রহমত। আমাদের মাথায় যে টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এ সমস্ত ওলামায়ে কেরামের মেহনতের বরকত, মেহনতের বরকত। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে যে কথা বলে গেছেন, ফলিবাল্লিগি শাহিদুল গায়বা, আমার এ কথা তোমরা পৌঁছাবে কোথায়? মদিনা, কোথায় মক্কা, কোথায় চন্দ্রকোনা, লেচু বাগান, ফলিবাল্লিগি শাহিদুল গায়বার ফল এটা। আমি 2018 সালে সিন গেছি চায়না, 4.5 ঘন্টা লাগে ঢাকা থেকে বিমানে। ওখানে এক সাহাবির কবর আছে, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনার কবরে গেছি, ওনার মসজিদ কমপ্লেক্স আছে ওখানে গেছি, বিশাল মসজিদ আছে, ওনার সাথী তাবেইনদের কবর আছে, ওনার কবরটা আছে, জিয়ারত করতে গেলাম। সিনা মেয়েরা সিনা লোকেরা ওখানে আসি, ওনার কবর দড়ি সিনা বাসায় কাঁদে কাঁদে। উনি মদিনা শরীফ থেকে সিনে যায় সমুদ্র পথে আল্লাহর কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াত পৌঁছেছেন। পৃথিবীর বুকে কঠিন ভাষার নাম চায়না মান্দারিন, মান্দারিন ল্যাঙ্গুয়েজ, এটা চায়না বেশি কঠিন ভাষা। উনি সিনে ভাষা জানতেন কিনা আমার জানা নেই, 10 লক্ষ মুসলমান হয়ে গেছে সিনে ওনার দাওয়াতের তবলিগের বরকতে। এগুলো ওলামায়ে কেরামের মেহনতের ফল, মেহনতের ফল। এই সমস্ত মাদ্রাসায় আমরা পরামর্শ দেব, সাদা দেব, ছেলে দেব, কিতাব কিনে দেব, মাদ্রাসার ইমারত তৈরির জন্য সহযোগিতা করব, পরামর্শ দেব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন এলাকায় যদি আলেম তৈরি না হয়, আলিমে বা আমল যদি তৈরি না হয়, বাইরে থেকে আলেম আনা ওয়াজিব। কোন জমানায় আজ থেকে মনে করেন 500 বছর পরে যদি বাংলাদেশে কোনো আলেম না থাকে, আল্লাহ আয়াজ বিল্লাহ, আল্লাহ মাফ করুন, এমন হবে না। যদি হয় শামতে আমাল, আমাদের বদআমলের কারণে যদি বাংলাদেশে আলেম তৈরির পথ বন্ধ হয়, তাহলে হিন্দুস্তান থেকে, পাকিস্তান থেকে, অন্য দেশ থেকে আলেম আনা ওয়াজিব। এই সমস্ত মাদারেস আরবিয়াগুলো আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা দিন বদিন রোজ বরোজ আল্লাহ পাক তরক্কি দান করুন, আমিন। দুনিয়ার কোনো মানুষের সেবা যদি করেন, মানবিক সেবা, এটার বদলা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দিবেন, আখিরাতেও দিবেন। জামিউল হাদিস লি জালালুতি সিয়ুতি 16031 নম্বর হাদিস। আমরা তো মাদ্রাসায় পড়ছি সাহাসিটা 6টা, মুয়াত্তা মালিক একটা, আর মেশকাত শরীফ 7টা। এই 7টা পড়াই আমাদেরকে লাইনে তুলে দিয়েছেন, অন্য হাদিসের কিতাব যাতে আমরা বুঝতে পারি, মোতালা করতে পারি। শত শত সহিহ হাদিসের কিতাব আছে, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মাসানিদ আছে, মাসানিদ, মুসনাদ, মাসানিদ, হাজার হাজার হাদিসের কিতাব আছে। এখন তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের, ওনার রাওয়ায়াত করতে হাদিসের উপরে এক মৌসুআ, এক বিশ্বকোষ বেরিয়েছে, 14-15 খণ্ড সৌদি আরব দেশ থেকে বেরিয়েছে। পৃথিবীর বুকে এটাই হানাফি মাসলাকের আলেমদের জন্য নুমায়া খিদমত, হিন্দুস্তানের এক আলেম আঞ্জাম দিয়েছেন। আল ওয়াফা বি আহওয়াল নিসা 40 খণ্ড, সফি বাজারে আসছে, লন্ডনের বাজারে আসছে, ডক্টর আল্লামা আকরাম নদভি, মহিলা মহাদ্দিস, 1500 বছরের ভিতরে
কোন জমানায় কোন মহিলা হাদিস পড়েছেন, হাদিসের সরা লিখছেন, 40 খণ্ড আরবি। আমরা মানুষের তো বদনামি করি, অমুকের দাড়ি বাইটিয়া, অমুকের এই, অমুকের সেই, অমুকের পাগড়ির লেস ছোট, অমুক সেই, অমুক তেই, এগুলো করি। তাদের পায়ের সমানও আমরা হতে পারবো না। ওনার আরেকটা ইংরেজি কিতাব আছে, মুহাদ্দিসাত, 500 পৃষ্ঠা মুকদ্দমা ইংরেজিতে, এটা আমার কাছে আছে। উনি নদওয়াতুল উলামা দারুল উলুম নদওয়ার দাওরায়ে হাদিস, লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে এমএ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। ওনার 40 খণ্ড কিতাব আরবিতে লেখা, একটা আবার পড়ো তো। ওনার মাথায় টুপি নেই, একজনে লিখতেছে, ছবি তুলছে একটা, ওনার মাথায় টুপি নেই, শার্ট গায়ে দেয়, শার্ট গায়ে দেয়। শেখতাম তাবি তাফসীরে জৌহরি লিখছেন, যে ওনার চেহারা দেখছেন কোনোদিন? শেখতাম তাবি বনি ইসরায়েল, এক মহিলা এই গ্রাম থেকে ওই গ্রামে যাচ্ছে, মাঝখানে জঙ্গল, কোলে একটা বাচ্চা আছে, দুধ খায়, দুধ খায়, বাচ্চাকে ফার্সিতে বলে শির খার, বাংলায় বলে দুগ্ধ পুষ্য, দুধ খায়। এরকম একটা ছেলে বুকে লই, আর একটা থলে আছে, এই গ্রাম থেকে ওই গ্রামে যাচ্ছে, মাঝখানে জঙ্গল, জঙ্গলের ভিতরে যেই মাত্র গেল একটা বাঘ, হিংস্র বাঘ আসি মেয়েটাকে আক্রমণ করলো, আক্রমণের কারণে বাচ্চাটা মাটিতে পড়ে গেল, বাঘ এটারে দড়ি, গর্দানা দড়ি, বাঘ দৌড় দিছে, মা হাউ বাউ করে কাঁদলো, বাঁচাও বাঁচাও, বাঘ এদিকে রওনা হয়ে গেল, বিপরীত দিক থেকে একটা ঘোড়া, ঘোড়সবার, অশ্বারোহী, একটা যুবক খুব দ্রুত ঘোড়া চালায় এদিকে আসতেছে। বাঘ এবং ঘোড়া যখন মুখোমুখি হলো, বাঘ চিৎকার মারে বাচ্চাটা রাস্তায় ফেলি জঙ্গলের ভিতরে পালিয়ে গেছে, মা যাই বাচ্চাটা কোলে নিল, যুবক ঘোড়া থেকে নামলেন, তো মা বলতেছে, বাবা মিন আইনা মনান্তা, খে তুমি, কোথায় তোমার বাড়ি, তুমি না আসলে তো আমার বাচ্চা জঙ্গলের ভিতরে বাঘে খেয়ে ফেলতো, ধরে নিয়ে যাচ্ছিল। যুবক জবাব দিল, আনা আমি মানুষ নই, আনা মালকুন, আমি ফেরেশতা, আমি মানুষের সুরত ধরে আসছে, যে জামিউল্লাহ হাদিস লে জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন সুয়ুতি বললে আমার কলিজা কাঁপে, জালালাইন দুর্রে মনসুর তারিখুল খুলাফা বদরু সাফরা ফি উমরিল আখিরা, আরো হাজার কিতাব লিখছেন উনি। উনি একদিন বলতেছেন, খোদা এই ছোট্ট বুকের ভিতরে তুমি কত এলম আমারে দান করেছো, শুকর আদায় করার ভাষা নাই। উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, উলুমুল লুগা, উলুমুল বালাগা, উলুমুল নাবাতাত, উলুমুল জাবাদাত, উলুমুল ফালাকিয়াত, তুমি আমারে দিয়েছো খোদা, এই শুকরিয়া কি করে আদায় করি, সিনাটা ছোট, এলম দিয়েছো বেশি। তিনি বলতেছেন, মাইনে বারাহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হে, নিদ মে বি, বেদারি মে বি, ঘুমিয়েও দেখেছি, রাস্তাতে হাঁটে যাওয়ার সময় আমি দেখেছি আল্লাহ রাসূলকে। ইন আলা পায়ার, আল্লাহ তাআলা ওনার দরজাত বুলন্দ করে দেন। তো যুবক বলতেছে, আমি মানুষ নই, আমি ফেরেশতা। মেয়েকে বলতেছে, শোনো একটু স্মরণ করে দেখো তো, বছর খানিক আগে আপনি আপনার ঘরে বসেই রুটি খাচ্ছিলেন, দরজা খোলা, এই মুহূর্তে একজন দুঃখী মানুষ ভিক্ষুক সায়েল আসছে, সে বলল, আমি রাতের বেলা কিছু খাই নাই, আমি আল্লাহকে ডেকেছি গত রাত, সকালবেলাও আমি নাস্তা করি নাই, আমার পেটের ভিতরে ক্ষুধার আগুন ধাও ধাও করে জ্বলছে, আপনি যদি আমার একটা রুটি দেন, আমি একটা পানিতে ডুবাই, আমি খাবো, আমার পেটের ক্ষুধা নিভে যাবে, আল্লাহ আপনারা বদলা দিবেন, তুমি নিজের মুখের গ্রাস এই ভিক্ষুকে দান করেছ, আল্লাহ তাআলা তোমার রুটি কবুল করে নিছেন। আজকে বাঘের তোমার মুখের খাবার ভিক্ষুককে দিয়েছ, বাঘের মুখের খাবার আল্লাহ তুলি তোমারে ফেরত দিছেন রুটির বদলা। আমরা সবসময় হালাল টাকা রোজগার করব, হালাল টাকা খরচ করব, আলেম ওলামাদের মা সাদিকিন, সাদিকিন কারা, আস সাদিকুন, সাদিকুন হচ্ছে মুত্তাকুন,
যারা পরহেজগার তকওয়াবান, তকওয়াবান কারা? হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহ জলিলুল কদর খলিফা সুলাইমান নদভী রাহমাতুল্লাহ বলেন, দিল কে এক কাইফিয়ত কে নাম হ্যায় তকওয়া, অন্তর একটা অবস্থার নাম আল্লাহর ডর। আমি আল্লাহরে দেখি আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে না দেখলে আল্লাহ আমারে দেখেন, এই অনুভূতির নাম তকওয়া। এই অবস্থা কাইফিয়ত যার দিলের, তিনি গুনাহ করতে পারেন না, ঘুষ খেতে পারেন না, মাস্তানি করতে পারেন না, গাঁজা খেতে পারেন না। আমি আল্লাহর সামনে আছি যে সবসময় আমরা জিকিরে ফিকিরে থাকবো, জিকিরে ফিকিরে।